চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যেতে চলেছি চাঁদনগর। তো ওখানে কালীপুজো আছে, তো কালীপুজো উপলক্ষে সবাইকে নাচাতে ও পুরো এলাকা কাঁপাতে চলে এসেছে বর্মন মিউজিক চণ্ডীপুর থেকে। তো আমরা বর্মন দেখতে বেরিয়ে পড়েছি, এখন আছি পাড়ুলিয়া। তো একটু আগে শুনতে পেলাম যে বর্মন ফুল সেট আপ বাজাবে না, চারটে সেট আপ বাজাবে, তাই সব খুলছে মাল। তো চলো গিয়ে দেখা হচ্ছে ওখানে। এইখানে কোথায়? সামনেই বর্মন মিউজিক আছে, চলো। তো বর্মন মিউজিক সামনেই আছে, আর এই প্যান্ডেল এটা, এই সামনেই ঠাকুর বসে। তো চলো দেখা যাক সামনাসামনি থেকে। তো বিভূত দুটো ডিজি আছে এখানে, দুটো ডিজি, একটা তো আটটা এনে চলো, এখন হয়তো চারটে করে দিয়েছে। তো এখন ফিটিং চলছে ওপরে, রাকের ফিটিং চলছে। তো ফিটিং হয়ে গেলে আর একটু পরে বাজবে। লাইটের যে স্ট্রাকচারটা ছিল দারুণ লাগছিল ওটা, আরও আটটা মাল হলে ভালো লাগতো, কিন্তু কি আর করা যাবে, এতেই খুশি। তো লাইট সাজটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। তো র‍্যাক ফিটিং হয়ে গিয়েছে, তো চলো মেশিনের কাছ থেকে টুঁকি মেরে আসি। তো চলো একটু লাইটের মেশিনের কাছ থেকে একটু ঘুরে আসি, DMX এর কাছ থেকে। তো বর্মন মিউজিক ডিজি স্টার্ট দিয়ে দিয়েছে, তো এবারে বাজবে। রিভু পাওয়ারের ডিজি আছে এখানে, রিভু পাওয়ারের লাইট সজ্জা পুরো। যা দেখলে ওই বাজেছিল, বেশিক্ষণ বাজায়নি, বন্ধ করে দিয়েছিল। তো চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওয়।